এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আরে কাকু কেমন আছেন? আর প্রণাম করতে হবে না, তুমি ভালো আছো তো? তোমার হাত ভালো আছে? হাত একদম ঠিক আছে। তুমি তখন থেকে কি ইশারা করছো বলো তো? তোমার অঙ্গভঙ্গিতে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আরে আপনি বলছিলেন না আমার সাথে আপনার কি দরকার আছে, চলুন। ওইটি খুব দরকার। এই দেখো দাদু কি ভালো মানুষ উনি। আমরা সেদিন খুব অন্যায় করে ফেলেছি, কি মার মারলাম ওনাকে। অবশ্য আমার ওই শৈবাহিকার জোরে উনি আবার ঠিক হয়ে গেছেন। তারপরেও দেখ উনি এলেন। আমি আমি বলছি যে উনি কিছু খেয়েছেন? আর কেউ খাওয়ার কথা বলবে না। হ্যাঁ কি হলো, কি হলো? এই তাহলে আমি আসি। হ্যাঁ বাবা হারে ইচ্ছে, তুই যে বললি তুই ওই ছেলেটাকে ভালোবাসিস, কিরে ভালোবাসিস তো? হ্যাঁ কোনো কথাই উত্তর দিচ্ছিস না। আরে আমি এতক্ষণ যে বক 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 করেই চলেছি, কিছু তো একটা বল। কি মুশকিল। আরে ইচ্ছে হয়ে গেল, তোমার বাবা তোমায় ত্যাজ্য কন্যা করে চলে গেল। কি আর হবে, এবার থেকে এই ঘরে আমি তোমাকে জড়িয়ে ধরে সারাটা জীবন কাটিয়ে দেবো। অসম্ভব। আরে বাবা অসম্ভবকে তো সম্ভবই করতে এসেছি আমি নাকি? আবার ভুলভাল কথা। দাঁড়াও একটু চুপ করো, আমাকে একটু ভাবতে দাও। শোনো, ওই পেছনের দরজা দিয়ে তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? কিচ্ছু নেই, গাড়ি দিয়ে তো ছিল, কোথায় গেল? ইচ্ছে ইচ্ছে তুই চলো আমার সাথে।